আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। যারা অনলাইন মার্কেটিং মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন অথবা বিভিন্ন ধরনের কাজ করে আর্নিং জেনারেট করতে পারছেন না, অথবা আপনার কোনো অভিজ্ঞতা নেই, অথবা কোনো একটা বিষয়ের উপর আপনার প্রপার স্কিল নেই বা 100% কনফিডেন্স নেই, আপনি হতাশায় দিন গুনছেন, আপনাদের জন্য আজকে এই 5টি ওয়েবসাইটের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। যে 5টি ওয়েবসাইটের মধ্যে আপনি যদি মাসখানেক লেগে থাকেন তাহলে আপনি মিনিমাম $5 প্লাস ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে বাবুন, তো $5 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় যদি 80 টাকা করে ডলার ধরি তাহলে প্রতি মাসে 12,000 টাকা আপনার ইনকাম যথেষ্ট হবে। ধরুন আপনি বেকার, অথবা আপনি চাকরি করছেন, অথবা লেখাপড়া শেষ করে আপনি নতুন চাকরি জগতে প্রবেশ করতে চাচ্ছেন, অথবা আপনি স্টুডেন্ট, অথবা আপনাকে ফ্যামিলির খরচ মেনটেন করতে হয়, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই 5টি ট্রাস্টেড ওয়েবসাইট গুলোতে আপনি যদি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দেন তাহলে আপনার কোনো রকম হেজিটেশন লাগবে না বা বোরিং লাগবে না কাজ করতে, এবং মাস শেষে আপনি মিনিমাম 12,000 থেকে 16,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। সো কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এবং কোন কোন সাইটগুলোতে আপনি কাজ শুরু করতে চা কাজ শুরু করবেন সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং ইউটিউবে গিয়ে সরাসরি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার সেটা থাকবে। সো ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি প্রথম যে সাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে microworkers.com। এটি দীর্ঘদিন ধরে মার্কেট প্লেসে আছে এবং অনেকেই এখানে ইনকাম জেনারেট করছে, এবং আপনি আশ্চর্য হবেন যে যারা বর্তমানে প্রফেশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করছে তারা শুরু থেকে কিন্তু এই 5টি সাইটের কোনো না কোনোটিতে কাজ করেছেন, এটি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে আপনি এদিক সেদিক অর্থাৎ বিভিন্ন মার্কেট প্লেসে ঘোরাঘুরি না করে নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস যেগুলো ট্রাস্টেড এবং আপনি যাচাই বাছাই করে যে কাজগুলো আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন সেই সাইটগুলোতে আপনি যদি লেগে থাকেন, আমি আপনাকে লিখিত দিতে পারবো বা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি মাস শেষে মিনিমাম 12,000 থেকে 16,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কেন আপনি এতগুলো সাইট দেখাচ্ছেন? ইয়েস, আমি অ্যাজ এ ইউটিউবার আমার কাজ হচ্ছে আপনার উপকারের জন্য ভিডিও তৈরি করা। একটা ভিডিও তৈরি করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় টোটাল ভিডিওটি আপলোড দেওয়া পর্যন্ত। তাহলে আমি কেন শুধু শুধু 4 ঘন্টা ব্যয় করে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো? অবশ্যই আপনাদের অনুরোধ পাই এবং আপনাদের ভালোবাসা পাই এবং আপনাদের আন্তরিক সাপোর্ট পাই বিদায় আপনাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সমস্ত মার্কেট প্লেসগুলোর সাথে আমি পরিচয় করে দিতে চাই এবং আপনারা যাতে ন্যূনতম উপকৃত হন, এবং আমি চাই আপনারা ইনকাম করলে আমার কোনো ক্ষতি নেই, বরঞ্চ আমি বেনিফিট হব বেশি এবং খুশি হব। কেননা আপনার ইনকাম যদি কাজ করার পরে পকেটে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনি আমাকে আমাকে মন থেকে দোয়া করবেন, সেটি আমি সবসময় কামনা করে আমি রিসার্চ করে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সো আপনি মার্কেট প্লেসে ঘুরোঘুরি না করে নির্দিষ্ট কিছু ট্রাস্টেড ওয়েবসাইটের মধ্যে কাজ করলে আপনি অবশ্যই মাস শেষে হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট দান করাতে পারবেন। এবং আপনাকে আমি আরেকটি কথা বলে রাখি, আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে অবশ্যই আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করুন, অথবা আপনি যদি লং টাইম চিন্তা করেন যে যে কোনো একটা বিষয়ের উপর আপনি স্কিল হবেন তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইন রয়েছে, ওয়েব ডিজাইন রয়েছে, অথবা অ্যাপ ডিজাইন বা ডেভেলপমেন্ট রয়েছে, যে কোনো একটিতে আপনি সময় দিয়ে আপনি সেই ওয়েবসাইটটিতে দক্ষ হন বা কাজের প্রতি আগ্রহী হয়ে নিজে স্কিল হন, তাহলে অবশ্যই আপনি লং টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জন্য মাইক্রো ওয়ার্কার্স সাইটগুলো আপনার জন্য যথেষ্ট। সো প্রথম সাইটটি হচ্ছে microworkers.com, দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে pkworkers.com, এগুলো অলমোস্ট সেম ক্যাটাগরির। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে সাইন আপ করতে হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তৃতীয় সাইটটি রয়েছে টু ক্যাপসা, একটি অ্যামাজিং বা ট্রাস্টার সাইট। যারা নিজের টাইপিং স্পিড ইনক্রিজ করতে চাচ্ছেন বা বৃদ্ধি করতে চাচ্ছেন আমি তাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করবো এই সাইটটিতে কাজ করার জন্য। এরপরে চতুর্থ যেটি রয়েছে সেটি হচ্ছে জব বয়ে কাজ করেননি এমন প্রফেশনাল বা বিখ্যাত মার্কেট প্লেস এমন প্রফেশনাল বা বিখ্যাত ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল হবে, কেননা জবের শুরুতে বা অনলাইন জগতে পা রাখার সাথে সাথে এই jobboy.com এর মধ্যে অনেকে কাজ করে বিশ্বের যোগ্যতা অর্জন করার পাশাপাশি অনেকে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অদ্যাবধি jobboy.com পেমেন্ট দিয়ে আসছে।
এরপর যে সাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক। এই অ্যামাজন মেকানিক্যাল টার্কটা হচ্ছে শুধুমাত্র আপনি কমেন্ট করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরে। তবে আরেকটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ থেকে সম্প্রতি তারা অ্যাকাউন্ট নিচ্ছে না এবং অচিরেই তারা অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশিদেরকে সুযোগ প্রদান করবে। সো আপনি এখানে নির্দ্বিধায় কাজ করতে পারেন যদি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং আপনাকে বলে রাখি যে অনেকেই অন্যান্য সাইটগুলোর তুলনায় অ্যামাজন মেকানিক্যাল টার্কের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাকে অনেক বেশি লোভনীয় মনে করছে, কেননা এখানের ইনকামগুলো হ্যান্ডসাম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এটি অ্যামাজনের একটি সিস্টার কনসার্ন বা শাখা। সুতরাং আপনি এখানে রিকোয়েস্টার হিসেবে যদি রিকোয়েস্টারে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট দিয়ে রাখেন, এবং যখন তারা অ্যাভেলেবল করবে বাংলাদেশিদের জন্য অবশ্যই আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এই গেল 5টি ওয়েবসাইট। এবার আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ধরুন আপনি মাইক্রো ওয়ার্কার্সে আসলেন, আসার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এই ধরনের একটি ফর্ম পাবেন। ফর্ম পাওয়ার পরে আপনি ফার্স্ট নেম দিবেন, মিডল নেম না দিলেও চলবে, এরপর লাস্ট নেম দিবেন, এরপর আপনি কোম্পানি দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ দিবেন যেটি আপনার এনআইডিতে রয়েছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটি পিসি বা একটি কম্পিউটার থেকে আপনি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বেশি করলে তারা ব্যান করে দিবে। এই কাজটি আপনি আপনার মোবাইল এও করতে পারেন। এরপর একটি ভ্যালিডিটি মেইল অ্যাড্রেস দিবেন, এরপর একটি পাসওয়ার্ড দিবেন এবং আপনার রিয়েল যেটা অ্যাড্রেস সেটি দিবেন, কেননা পেমেন্ট ভেরিফিকেশন বা পেমেন্ট উইথড্র করার সময় আপনাকে এই যথাযথ ইনফরমেশন গুলো তারা যাচাই করবে। দুই নাম্বার হচ্ছে পিকো ওয়ার্কার্স, এটিতে আসার পরে অর্থাৎ রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ফর্ম পাবেন এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পার্সন, প্রতি ব্যক্তি একজন অর্থাৎ একটি অ্যাকাউন্টই করতে পারবে। এরপরে রিয়েল নেম দিতে হবে, ইউর নেম অ্যান্ড কান্ট্রি ক্যান নট বি চেঞ্জ লেটার, পরবর্তীতে নেম এবং কান্ট্রি চেঞ্জ করা যাবে না। উই উইল ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর সেন্ডিং ইউর আর্নিং, অর্থাৎ আর্নিং সেন্ডিং করার পূর্বে তারা অবশ্যই আপনাকে ভেরিফাই করবে। সুতরাং বুঝতে পারছেন এখানে কোনো মিথ্যা কোনো তথ্য সরবরাহ করা যাবে না। এভাবে ফিল আপ করার পরে আপনি এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে সহজে এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি ইমেল আসবে, সেটা এখানে লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পরে সেটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপরে যেটি সেটি হচ্ছে rapidworkers.com, খুব সিম্পল এবং ট্রাস্টেড আমার পছন্দের একটি rapidworkers.com একটি সাইট, যে সাইটটিতে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট, এই যে সাইন আপ নাও রয়েছে, সাইন আপ নাও ক্লিক করার পরে আপনি এখানে রিয়েল নামটি দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন 6 ডিজিট বা 11 ডিজিটের, এরপরে কান্ট্রি সিলেক্ট করবেন, আই এম নট এ রোবট, আই এগ্রি দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর রয়েছে jobboy.com, jobboy.com এর মধ্যে আপনি যদি সাইন আপে ক্লিক করেন, অর্থাৎ এই যে সাইন ইন দেখতে পাচ্ছেন, এখানে সাইন ইন এর মধ্যে সাইন আপ একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করার পরে এই ধরনের একটি ফর্ম পাবেন। ফর্ম পাওয়ার পরে ফুল নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড বাংলাদেশ বা আপনি যে কান্ট্রিতে রয়েছেন বা সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং আপনাকে মনে রাখতে হবে পেমেন্ট উইথড্র করার সময় অবশ্যই সবকিছু আপনাকে একদম রিয়েল দিতে হবে। এরপরে এখানে চেক বক্সে দুটো চেক দিয়ে রাখবেন, সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমি আপনাকে আবারও বলছি যে আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে লেটেস্ট বা বিশ্বাসযোগ্য বা রিসার্চেবল ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনাকে এতটুকু বলে রাখছি যে আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো রকম স্কিল যদি না থাকে অথবা আপনার ইনভেস্ট করার ক্ষমতা না থাকে, তাহলে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরোঘুরি করে শুধু সময় ওয়েস্ট করবেন বা নষ্ট করবেন। কিন্তু আপনি যদি মাস শেষে কিছু ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই এই 5টির যে কোনো একটিতে আপনি কাজে নেমে পড়ুন, অবশ্যই আপনি মাস শেষে ইনকাম জেনারেট করতে পারবেন খুব নিমিষেই। সুতরাং আজকে আমি 5টি সাইটের সাথে পরিচয় করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং পাশাপাশি অনুরোধ জানাবো লাইক কমেন্ট শেয়ার দিতে একদম যাতে ভুল না হয়, কেননা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা, আপনাদের আন্তরিক সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সো ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি এটি প্রথম পার্ট আজকে দেখিয়ে দিলাম। দ্বিতীয় পার্টে দেখিয়ে দিব কিভাবে এই 5টি ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হয় এবং হাতে কলমে A to Z ধরে ধরে দেখিয়ে দিব
কিভাবে আপনি আর্নিং জেনারেট করবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার প্রতীক্ষায় থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো পরিশেষে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে সুস্থ থাকুন, ভালো থাকুন, লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। টিল দেম টেক কেয়ার।